মোবাইল চোর সন্দেহে, তাতেই গণপিটুনি। খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। বৌবাজারে একটা সরকারি হস্টেল থেকে সেখানে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হলো ব্যক্তিকে, আর পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। এই ঘটনায় এখনো পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার গণপিটুনির ঘটনা খাস কলকাতায়। বৌবাজার এলাকায় একটি সরকারি ছাত্রাবাসে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার। হাত পা বাঁধা অবস্থায় এই মেডিকেল কলেজের হস্টেল থেকে উদ্ধার হয় এক ব্যক্তি, এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের এমার্জেন্সিতে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর 15 মিনিট বাদে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মূলত যেটা জানা যাচ্ছে, এই হস্টেল সেটা মূলত কলকাতা মেডিকেল কলেজের যারা স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু এখানে থাকেন। এবং চাঁদনী চকে টিভি সারানোর দোকানে কাজ করতেন ইরশাদ। মোবাইল চোর সন্দেহে নির্মলচন্দ্র স্ট্রিটের উদয়ন হস্টেলেরই কিছু ছাত্র ইরশাদকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রাবাসে ইরশাদের হাত পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পরে ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ, এবং হোমিসাইড শাখার যারা গোয়েন্দারা তারাও এসেছিলেন। এবং এই হোস্টেলের পার্শ্ববর্তী যে দোকান রয়েছে, যেহেতু একবারই বাজার এরিয়ার ভিতরে এই হোস্টেল, তাই সেই দোকানগুলোতে কিন্তু সিসিটিভি তল্লাশ করা হয়। যুবক খুনের তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা একাধিক জায়গায় গিয়ে তদন্ত করে। হোমিসাইড শাখা মৃতের পা সহ দেহের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। আপনারা কি অবস্থায় হাসপাতালে পেশেন্ট রিসিভ করেছিলেন, মানে চোট কোথায় ছিল? পেশেন্ট জ্ঞান ছিল, ঠিক আছে? আচ্ছা, পেশেন্টের জ্ঞান ছিল, খুবই খারাপ অবস্থা আর কি। পেশেন্ট ইঞ্জুরি ডাক ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। বিনা কারণে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ মৃত ইরশাদের স্ত্রীর। মৃত যুবক যে দোকানে কাজ করত তাকে উদ্ধার করতে পৌঁছন সেই দোকানের মালিক। গুরুতর অভিযোগ করছেন দোকান মালিক। মহা হোস্টেল পৌঁছা তো পুলিশ ভি থা, তো পহলে বোলা থা আধা ঘন্টা তক নাই খোলা। মুচি পাড়া থানা পুলিশ কা থা, বউ ভাইয়া থানা কথা আধা কর গিয়া স্টেটমেন্ট নিয়ে লগা ও নিকালা বাহার, মতলব অলমোস্ট ও মতলব হাফ হাফ তো খতম হয়ে চুকা তো। মোবাইল চুরির সন্দেহ থাকলেও কেন পুলিশের দ্বারস্থ হয়নি হস্টেলের আবাসিকরা? কলকাতার সরকারি হস্টেলগুলিতে কি আদৌ পর্যাপ্ত নজরদারি রয়েছে? গণপিটুনিতে যুবকের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। বৌবাজার থেকে অর্ণব মজুমদার ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই বৌবাজার কাণ্ডে মোবাইল চোর সন্দেহে যেখানে গণপিটুনি, খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যু পর্যন্ত হলো ব্যক্তি, এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকতের কাছ থেকে একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো আমরা। সৈকত, এই যে ধৃতরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন কোন ধরনের মামলা হয়েছে, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 14 জনের মধ্যে দুজন এক্স স্টুডেন্ট, দুজন প্রাক্তন ছাত্র, এবং বাকি 12 জন তারা পাঠরত ছাত্র, বিভিন্ন কলেজে পাঠরত ছাত্র। এই যে আমার পেছনে উদয়ন হোস্টেল, রাজ্য সরকারি হোস্টেল, রাজ্য সরকারের এসসি এসটি পিজি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই হোস্টেল। এই হোস্টেলেই গতকাল সকাল 8:30 থেকে 9:45 নাগাদ এই ঘটনা ঘটে, বা এই সময়ের কিছুটা আগে এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে 2 জন প্রাক্তন ছাত্র এবং 12 জন বিভিন্ন কলেজে পাঠরত ছাত্র। তাদের এগেনস্টে সরাসরি খুনের মামলা রুজু করা হয়েছে আন্ডার সেকশন 302। একদমই ঠিক তাই, অর্থাৎ এই সমস্ত ধরনের মামলা রুজু হয়েছে, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে। বেসরকারি সার কারখানার সামনে বিক্ষোভ, তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিডিইউসির নেতৃত্বে বিক্ষোভ। জমিহারা পরিবারদের সরকারি নিয়ম মেনে বেতন না দেওয়ার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দলের একাংশের। সরাসরি জানবো রমেনের সঙ্গে কথা বলবো। রমেন, কি অভিযোগ উঠছে, কারো অভিযোগ করছেন, আর এই মধ্যে কি সিচুয়েশন? দেখো, দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে বেসরকারি সার কারখানা, সেখানে এখন চরম উত্তেজনা,
এবং যেটা তোমাকে বলে রাখি যে সকাল থেকে এখানে কিন্তু গেট আটকে রাখা হয়েছে, এবং একটাই অভিযোগ এখানে এই কারখানা করার সময় যখন যারা জমিদাতা জমি দিয়েছিল তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, অর্থের বিনিময়ে বহিরাগতদের এখানে চাকরি দেওয়া হয়েছে। এবং তুমি জানো গতকালই আমরা দুর্গাপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা নিয়ে এক না দেওয়ার কারণে একজন সেখানকার ঠিকা শ্রমিককে বা কাজ থেকে বার করে দেওয়ার অভিযোগ। তারপরের দিন আজ সকাল থেকে পানাগড় এই শিল্পতালুক উত্তাল এবং গেট আটকে রাখা হয়েছে, বহিরাগতদের এখানে ঢুকতে দেওয়া হয়নি, অনেকেই বাইরে বসে আছে। প্রায় সকাল 7:30 থেকে এই বিক্ষোভ চলছে এবং একটাই দাবি যে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের অর্থের বিনিময়ে এই কারখানায় ঢোকানো হয়েছে। এবং এর কিন্তু নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি। আমি একটু ছবিটা দেখাতে বলবো। সকাল থেকে এখনও এখানে কিন্তু কোনো অচল অবস্থা বজায় আছে, কারখানায় কেউ ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং বিক্ষোভ চলছে। বুধবুধ থানার পুলিশও আছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং তোমাকে জানিয়ে রাখি যখন এই শিল্পতালুক তৈরি হয় পানাগড় তখন বাম আমলে তখন কিন্তু কথা ছিল যারা জমি হারা তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে, সেটা কিন্তু মানা হয়নি বলে অভিযোগ করছে তৃণমূলের আইএনটিটিউসি এবং স্থানীয় জমিদাররা। বিক্ষোভকারী তাদের সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব হবে? তাদের কি দাবি রয়েছে? আমি একটু কথা বলার চেষ্টা করব, যারা এখানে আছেন স্থানীয় জমিদাতা যারা আছে আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা দাদা কি কারণে বিক্ষোভ করছেন আপনারা? মাইনে বাড়ানো নিয়ে আর বাইরে ছেলেদিকে কাজে ঢোকাচ্ছে এই নিয়ে। বাইরের ছেলেদের কাজে ঢোকাচ্ছে, তারা কারা, কোথা থেকে আসছে? ওই বিহার ঝাড়খণ্ড এদিকে হতে পারে, সব বোঝা যাচ্ছে না। আবার একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা গেটে বিক্ষোভ করছেন, আমি কথা বলার চেষ্টা করবো। দাদা আপনারা কি কারণে আজকে বিক্ষোভ করছেন? দাবি বলছে আমাদের লোকাল ছেলে কাজ পাচ্ছেনা, আমাদের লোকাল ছেলে কাজ পায় নাই, বাইরের লোক এসে কাজ করছে, বাইরের লোক এসে কাজ করছে। আমাদের যে ইউনিয়নের লোক আছে, ইউনিয়নের লোক অন্য কেউ আছে টাকা দিয়ে আমাদের জমি গিয়েছে। জমি নিয়ে আসছে বললে ঘরে ঘরে সবাই একটা করে কাজ দেবো, সেটা কি হয়নি? হয় নাই। আপনারা কি চাইছো আজকে? কাজ চাইছি আমরা। যতক্ষণ না কাজ পাবে জমিদাররা বিক্ষোভ করছে, তারা গেট আটকে বিক্ষোভ করবে এবং কাউকে সকাল থেকে ঢুকতে দেওয়া হবে। সকালে বিক্ষোভ চলছে। আমি আর একটু কথা বলবো কোম্পানি কর্তৃপক্ষ এখানে যারা আছে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব। এখানে বুধবুধ থানার পুলিশ মোতায়েন আছে। কি কারণে আজকে বিক্ষোভ একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। বুধবুধ থানার পুলিশও আছে ঘটনাস্থলে। এটা বলতে পারবো না আমরা, দাদা এখানে কাজ করি আমরা, হ্যাঁ ওরা কন্ট্যাক্ট করি না, ঢুকতে দেয়নি। কি দাবি, কি দিবার? বাইরে গত ছেলেগুলোকে বের করতে হবে, হ্যাঁ লোকাল ছেলেকে দিতে হবে, সেই দাবিতে আন্দোলন চলছে। কেন সম্ভব নয়? আজকে লোকাল ছেলেটা বসে থাকছে, কাজ পাচ্ছে না, বেড থেকে যেয়ে ঘুরে যাচ্ছে, হ্যাঁ বাইরের ছেলেটা কাজ করছে। হ্যাঁ সবাই জমিদাতা আছে, জমিদাতা আছে, খেতমজুর আছে। আমি আমার একটু বাইরে দেখাবার চেষ্টা করব, বাইরের চিত্রটা আরেকবার দেখাবার চেষ্টা করব। তুমি দেখো এই গেট আটকে একটু বিক্ষোভ চলছে, গেট আটকে বিক্ষোভ চলছে এখনো গেট আটকে।
যারা এখানে আছে তাদের একটাই দাবি, যতক্ষণ না তাদের এই দাবি মানা হবে তারা গেট ছাড়বে না। এবং প্রচুর মানুষ বাইরে থেকে যারা কাজ করতে আসছে কাউকে আজকে ভিতরে এন্ট্রি দেওয়া হয়নি, এবং প্রত্যেকেই সবাই বাইরে অপেক্ষা করছে হয়তো গেট কখন খুলবে এবং তারপর তারা ভিতরে এন্ট্রি নেবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আলোচনা সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোয়নি। আমি তো আরেকবার দেখাবার চেষ্টা করব কিভাবে গেট আটকে আছে এখনো। একেবারে রামেন বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে যারা রয়েছেন জমিহারা পরিবার তারা এই মুহূর্তে পানাগড়ে বেসরকারি সার কারখানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ রয়েছে সরকারের নিয়ম মেনে না দেওয়া হয় বেতন আর না মানা হয় সরকারের নিয়ম, বহিরাগতদের অর্থের বিনিময়ে শাসক দলের একাংশ কাজে নেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, পানাগড়ে কারখানার সামনে বিক্ষোভ চলছে, দফায় দফায় উত্তেজনা।